হ্যালো বন্ধুরা টেস্টিকোকে আপনাদের সকলকেই স্বাগত জানাই আর বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো ভাত ভাজা অনেক সময় দুপুরে বা রাত্রে ভাত বেঁচে যায় সেই ভাত দিয়ে আপনারা এই ভাত ভাজা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এই ভাত ভাজা রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার হয় তো বন্ধুরা চলুন তাহলে রেসিপিটি শুরু করি তো বন্ধুরা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল আর বন্ধুরা তেলটা আমি গরম করে নেব আর ভাত ভাজাটা সর্ষের তেল দিয়ে করবেন এতে করে খেতে খুব ভালো হয় তো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম একটা আলু এভাবে আমি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আলুটা এবার আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে আলুর জন্যই লবণটা দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি হলুদ গুঁড়ো আর লবণটা আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আলুর সঙ্গে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর বন্ধুরা আলুটা ঢাকার কারণে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা এবার আমি আরও এক থেকে দেড় মিনিট আলুটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি এক থেকে দেড় মিট আলুটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আলুর সঙ্গে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন তো বন্ধুরা আলু পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি আর টমেটোটা আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা টমেটোটাও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর টমেটোটা আমার সেদ্ধও হয়ে গেছে এবার আমি আলু আর টমেটো সমস্ত কিছু এক সাইডে এইভাবে করে দিচ্ছি এবার বন্ধুরা আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর বন্ধুরা ডিমটা আমি এক সাইডে একটু হতে দেব যাতে করে ডিমটা একটু শক্ত হয়ে যায় নিচের সাইডটা বন্ধুরা নিচের সাইডটা আমার ডিমটা একটু শক্ত হয়ে গেছে এবার আমি ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে ডিমের ঝুড়ো করে নেব তো বন্ধুরা আমি ডিমের ঝুড়োটা তৈরি করে নিয়েছি আর ডিমটা আমার ভাজাও হয়ে গেছে এবার আমি আলুর সঙ্গে ডিমটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আলুর সঙ্গে আমি ডিমটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত এবার আমি ভাতের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি ভাতটা খুব ভালো করে আলু আর ডিমের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ভাত ভেজে নেব তো বন্ধুরা আমি ভাতের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে আপনারা করে দেখবেন সকলে কিন্তু খুব পছন্দ করবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন এতে করে ভাত ভাজার মধ্যে একটা সুন্দর গোলমরিচের ফ্লেভার পাওয়া যায় এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর চিনিটা অপশনাল আপনাদের যদি পছন্দ না হন তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তো বন্ধুরা আরও আমি দুই মিনিট নাড়াচাড়া করে ভাতটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিট ভাতটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাত ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ